আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পেটে অতিরিক্ত চর্বি থাকার কারণে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা জিমে ভর্তি হন তাদের মধ্যে বেশিরভাগ কোনো না কোনো রোগে ভুগছেন। বর্তমানে যে জীবনযাত্রা তাতে দেখা যায় অনেকে ঠিকমতো ব্রেকফাস্ট করে না, আবার অনেকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। এতে করে দেখা যায় পেটে চর্বি জমে, আর শরীরের অন্যান্য জায়গার তুলনায় পেটের চর্বি কমাতে অনেক বেগ পেতে হয়। পেটের চর্বি কমাতে নাস্তায় কয়েকটি খাবার এড়িয়ে চলতে পারেন আপনি, যেমন প্রসেসড ফুড। সকালে ব্রেকফাস্টে প্রসেসড ফুড খাওয়া একেবারে বাদ দিতে হবে। সাধারণত প্রসেসড ফুডে প্রিজারভেটিভ থাকে, এজন্য প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। এছাড়া চিপস, পপকর্ন, ফ্রোজেন ফুড এই সব খাবার এড়িয়ে চলা উচিত। কেক বা কুকিজ বানানোর জন্য ময়দা, চিনি ও স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত উপকরণ শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সকালের নাস্তায় সবসময় চেষ্টা করুন রুটি, ডিম, সবজি, ফল এসব খেতে। নুডলস, ময়দার তরি খেতেও বেশ সুস্বাদু, হলেও সকালের নাস্তায় নুডলস এড়িয়ে চলাই ভালো। অনেকেই মনে করে বাজারে যে ফ্রুট জুস পাওয়া যায় সেটি নাস্তার জন্য ভালো, কিন্তু তা একদম ভুল ধারণা। এই জুসে মাত্রাতিরিক্ত চিনি দেওয়া থাকে যা আপনার ওজন বাড়িয়ে দেয়। এর জায়গায় বাড়িতে তৈরি ফ্রেশ জুস বা গোটা ফল খান। এতে ফাইবার থাকবে অনেক বেশি মাত্রায় এবং চিনিও থাকবে না। সকাল সকাল তেলে ভাজা খাওয়া এড়িয়ে চলা ভালো। পুরি, পরোটা, পকোড়ার বদলে রুটি, ওটস, ফল এসব খেতে পারেন আপনি। তাই পেটের চর্বি কমাতে সকালের নাস্তা স্বাস্থ্যসম্মত হওয়াই ভালো।